হলো সব খবর কমসময়ের সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো নিয়মিত এই আয়োজনে টুম্বা হাসান আছি আপনাদের সবার সাথে কূটনীতিকদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করতে বিএনপি উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় মিছিলের শুরুতে এমন মন্তব্য করেন তিনি বলেন 10 ডিসেম্বর বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে আওয়ামী লীগ 30 ডিসেম্বর আবারও লাল কার্ড দেখানো হবে বলে জানান ক্ষমতাসীন দলটির নেতারা আরও বলেন ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো সম্ভব না বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস শুরু করে তাহলে তাদের শিকড় উপড়ে ফেলার হুমকিও দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিজয় মিছিলটি সোহরাওয়ার্দি উদ্যান থেকে শুরু করে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয় আমি যুক্তরাষ্ট্র সকল দূতাবাসকে আশ্বস্ত করছি কূটনীতিকদের জন্য নিরাপত্তা পূর্ণবাস বাংলাদেশে এর আগে 22তম জাতীয় সম্মেলন উপলক্ষে সকালে ধানমন্ডিতে প্রস্তুতি সভা করে আওয়ামী লীগ সেখানে সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ নয় জাতির সাথে ছলচাতুরি করেছে বিএনপি এবারের জাতীয় সম্মেলন ও নির্বাচনী ঘোষণাপত্রে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকবে বলেও জানান তিনি এদিকে সোহরাওয়ার্দি উদ্যানে সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন দলীয় প্রধানের নির্দেশে ব্যয় কমিয়ে এবারের সম্মেলন সাদামাটাভাবে আয়োজন করা হবে কাউন্সিল শেষ হবে একদিন এই সাদাপাটা করার মধ্যেও এই যে লাখো আওয়ামী লীগের নেতা কর্মী কাউন্সিলর আসবেন তাদের আনন্দ এবং উচ্ছ্বাসের কোনো ঘাটতি থাকবে না আমরা ছলচাতুরি করিনি আমরা যা বলি তারা ছলচাতুরি করেছে এদেশের জনগণের সাথে আজকে আমরা এত কিছু করেছি বিএনপি লিপ সার্ভিস ছাড়া জাতিকে আর কি দিচ্ছে ছদিন পিছিয়ে 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন সংঘাত সহিংসতা এড়াতেই দলের এই সিদ্ধান্ত 24 ডিসেম্বরের কর্মসূচি পিছিয়েছে গণতন্ত্র মঞ্চ 30 ডিসেম্বর বেলা 11টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের সমাবেশ অনুষ্ঠিত হবে এরপর গণমিছিল এদিকে জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন ব্যর্থতা আড়াল করে ক্ষমতায় টিকে থাকতে ইতিহাস বিকৃত করছে সরকার যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে সেজন্য 24 তারিখে ঢাকায় আমরা গণমিছিল করব না গণতন্ত্র মঞ্চ কেবলমাত্র এক দফার আন্দোলন করছি না আমাদের আন্দোলনের শীর্ষবিন্দু হচ্ছে এই সরকারের পদত্যাগের দাবি শুধুমাত্র তাদের ব্যর্থতাকে ধামাচাপা দেওয়া এবং জনগণকে বিভ্রান্ত করা এবং নিজেরা ক্ষমতায় গায়ের জোরে টিকে থাকা সংবিধান বিরোধী যে কোনো তৎপরতা রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক সেজন্য বিচার ও নির্বাহী বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এক্ষেত্রে বিচার বিভাগ ও আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি সংবিধান বিরোধী যে কোনো তৎপরতা ও মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান দলমত নির্বিশেষে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্বাধীনতার ঘোষণাপত্রে আমরা অঙ্গীকার করেছিলাম নূতন রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডের ভিত্তি হবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার নীতি বাংলাদেশের সংবিধান সেই প্রতিজ্ঞা ও অঙ্গীকার পূরণের সর্বশ্রেষ্ঠ দলিল দেশ জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকগণ তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করবেন নোয়াখালীর যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পাঁচ শিশুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে তাদের চাচির বিরুদ্ধে
আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুক্রবার সুবর্ণচর পশ্চিম চরবাটা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মমতা বেগম রূপা চরবাটা ইউনিয়নের সাবেক সদস্য। ভুক্তভোগীরা জানান, 10 ভাই বোন তারা। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল মেজ ভাই রিপনের সাথে। এ নিয়ে বহুবার কথা কাটাকাটি হয়েছে। গতকাল চকলেট দেওয়ার কথা বলে পাঁচ শিশুকে ডেকে নেয় রূপা, এরপর হত্যা চেষ্টা চালায় বলে অভিযোগ তাদের। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাঁচ ভাই বোন উঠানে খেলতেছিল, তো আমরা সবাই নামাজ পড়তেছিলাম। এই সময়ে ওদেরকে ডাকছে, ডাইকা বলছে যে আসো সবাই আসো, তোমাদেরকে চকলেট দিব। এই কথা বললে ঘরের ভিতর ঢুকেছে, দেখি যে আমার মেয়েরে শুধু গলা ছিটতেছে আর মেয়ের জিব্বা বাইরে যেতেছে। এরপরে আমি বলতেছি আল্লাহ গো, এরকম করিয়ে না, আমি শুধু সিলেতেছি। সিলানের পরে দেখতেছি ছুরি দিয়ে শুধু কাটতেছে আর উপর থেকে আচার দিতেছে। দর্শকের বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে সহকর্মী মোতাসেম বিল্লাহ সবুজ আমাদের সাথে আছেন। সবুজ, আহত শিশুদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং অভিযুক্ত যে দুজন আছেন তাদের অবস্থা নিয়ে পুলিশের কি মন্তব্য? আমি এখন আছি নোয়াখালী 250 জেনারেল হাসপাতালে, যেখানে নোয়াখালী সুবর্ণচর উপজেলা চরবাটা ইউনিয়নের জায়গা জমির বিরুদ্ধে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে যে পাঁচ শিশুকে ছুরিকাঘাত করে আহত করেছে তারা এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাঁচ শিশুর মধ্যে দুই শিশুর অবস্থা অবশ্য গুরুতর, বাকি তিনজন মোটামুটি সুস্থ আছে বলা চলে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, কর্তব্যরত চিকিৎসক বলছে, যেটুকু বলেছে যে যে পাঁচ শিশুর মধ্যে দুই শিশুকে বন্ধ করা হয়েছে এবং তারা মোটামুটি বলা চলে আশঙ্কাযুক্ত রয়েছে, কিন্তু তারা অবজারভেশন রয়েছে। বাকি তিন শিশু তারা সাধারণভাবে তারা চিকিৎসা নিচ্ছে হাসপাতালে, অবশ্য পাঁচ শিশু হাসপাতালে রয়েছে। এখানে পাঁচ শিশুর মধ্যে দুই ভাই সহোদর এবং দুই বোন সহোদর বোন রয়েছেন। আর এদের বর্তমানে এদের যে বাবা, আহতদের বাবা, তারা চন্দ্রপুর থানায় রয়েছেন, তারা মামলার প্রক্রিয়া চলছে এবং মামলার বাদী ফজলি এলাহি তিনি জানাচ্ছেন যে তিনজনকে আসামি করে তারা মামলা দিচ্ছেন। যে প্রধান অভিযুক্ত যিনি খুবই আহত করেছেন বলা হচ্ছে যে মমতা বেগম রূপা, যিনি সাবেক ইউপি সদস্য, তিনি তার হাজব্যান্ড নজরুল ইসলাম এবং বড় ভাই আলাউদ্দিনকে আসামি করা হচ্ছে। আর এখানে আমরা মমতা বেগম রূপা যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমরা অবশ্য পাইনি, তবে রূপার যে ছেলে তিনি বলেছেন যে জায়গা জমির বিরুদ্ধে কেন্দ্র করে তাদের মা গত তিন দিন থেকে মানসিক ভারসাম্যহীন রয়েছেন, তিন দিন ধরে ঘুমাচ্ছেন না অবশ্য, এবং এই কারণে তার মা এই ঘটনা ঘটিয়েছেন বলে তারা জানিয়েছেন। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা মামলা পেলে তারা আসামিদেরকে আইনের আওতায় খুব দ্রুত নিয়ে আসবেন। আর এই ঘটনা, পাঁচ শিশুকে আহত করার ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তারা বলছেন যে আহত অভিযুক্ত যেই হোক তাকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। রূপা টুম্পা, ধন্যবাদ আপনাকে। মোতসেম বিল্লাহ সবুজ আমাদের জানাচ্ছেন। চাকতাই খালের মুখে বাঁধের কারণে বন্ধ পানি নিষ্কাশন পথ, ফলে সপ্তাহখানেক ধরে পানিবন্দী চট্টগ্রাম নগরীর বাকলিয়া ডিসি রোডের লক্ষাধিক মানুষ নিত্যদিনের কার্যক্রমে যেতে হচ্ছে ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে। পানি ঢুকে পড়েছে বাসা বাড়ি আর দোকানেও। সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন এবং সিডিএর হস্তক্ষেপ চান তাই স্থানীয়রা। সরকার দেখতেছে না, সরকারের মানুষ আছে না, এরা কাল কাটলে অতীত অনেক কাল কাটছে, এক সাইডে পানি যাওয়ার জন্য নিষ্কাশন ব্যবস্থা করছে, এখন কমপ্লিট পানি যাওয়ার জন্য নিষ্কাশনটা বন্ধ করে দিচ্ছে। এটা বলার বাইরে বলা যায় না, এটা খুব দুর্গন্ধ, খুব ময়লা পানি। এলাকার একজন লোক হঠাৎ মারা গেছে, কিন্তু জানাতে পড়তে যাচ্ছে পারে নাই মানুষ। দেবান যদি এক দিয়ে হয়, মানুষের ব্যবহারের পানি কিভাবে যায়, নালার পানি কিভাবে যায়, আমাদের বাড়িঘরের পানি কিভাবে যায়, মানুষের এমন কি দুর্গতিতে পড়ছে এটা বলার মতন না। এ বিষয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, মানুষের দুর্ভোগের কথা জানছিলাম, কিন্তু এই জলাবদ্ধতা নিরসনের সময় কেন লাগছে এতটা, কর্পোরেশন কি বলছে এই নিয়ে? যেহেতু অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে পানি আসলে নেমে যাওয়ার কোনো পথ নেই এবং সেটি আসলে করাও হয়নি। বিকল্প যদি কোনো ব্যবস্থা করা হতো, সেক্ষেত্রে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে বলছেন পানিটা আসলে নেমে যেত, তবে সেই ধরনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কর্পোরেশন থেকে নেওয়া হয়নি এমনটি অভিযোগ করছেন এখানকার মানুষ। এবং আপনি দেখছেন পানিগুলো যেমন নোংরা, তেমন কিন্তু বিদ্ঘুটে এক ধরনের গন্ধ রয়েছে। সেক্ষেত্রে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এই পানিগুলো মারিয়ে যারা তাদের গন্তব্যে যান তাদের আসলে সবচেয়ে বেশি ভোগান্তিত হচ্ছে। আপনি দেখছেন এখানকার এলাকাবাসী কিন্তু
অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন, কেউ আসলে এই যে পানি থেকে বাঁচার জন্য কিন্তু তারা রিকশা কিংবা সিএনজি করে যাতায়াত করতে হচ্ছে। অর্থাৎ আধা কিলোমিটার এই সড়কটি আসলে তাদেরকে পাড়ি দিতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। সাধারণ মানুষ বলছে তাদেরকে একাধিকবার এই সড়কটি আসলে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে বারবার তাদের যে অতিরিক্ত টাকা তাদের পকেট থেকে যাচ্ছে এই যে যাতায়াত খরচ হিসাবে, সেটি আসলে তাদের জন্য একটি বাড়তি বোঝা তারা আসলে বলছেন। তো দ্রুত যারা এখানকার স্থানীয় কাউন্সিলর রয়েছেন এবং যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে আসলে এখানকার সাধারণ মানুষের যে অনুরোধ সেটি হচ্ছে বিকল্প যেখানে বাদ দেওয়া হয়েছে নিশ্চয়ই তার পাশে বিকল্প কোনো ব্যবস্থা করলে এই পানিগুলো নেমে যাবে এমনটি তারা আসলে দাবি করছেন। তো এখনো পর্যন্ত যেহেতু দু সপ্তাহ হয়েছে এবং সাধারণ মানুষ এই পানি মারিয়ে তাদের গন্তব্য যেতে হয়, বিশেষ করে সকাল এবং বিকেলে যারা অফিসগামী মানুষ রয়েছেন, যারা স্কুল কলেজে যান, তাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়, কারণ তাদেরকে বিশেষ প্রস্তুতি নিয়ে আসলে বের হতে হয় ঘর থেকে, তার কারণে তাদের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো সাধারণ মানুষের যে দাবি এই যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে যে চাকতাই খালে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে তার কারণেই এই ঘটনাটি ঘটেছে এবং এগুলো কোনো জোয়ারের পানি নয় এবং সাধারণ মানুষ বাসা বাড়িতে যেই ব্যবহার করছে পানি সেটি আসলে মূলত এখানে এসে জমা হচ্ছে এবং যার ফলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে নানা ধরনের রোগ অর্থাৎ চর্মরোগের সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে এবং সাধারণ মানুষের দাবি যত দ্রুত সম্ভব যারা এখানকার জনপ্রতিনিধি রয়েছেন তারা আসলে ব্যবস্থা একটা গ্রহণ করবে এবং তারা আসলে বলছে যে দু সপ্তাহ ধরেই তারা নানাভাবে ধর্ণা দিচ্ছেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বোমা হামলায় আহত হয়েছেন রাশিয়ার এক কূটনীতিক। কর্তৃপক্ষ জানায় পার্সেল বোমা বিস্ফোরণে আহত হন রুশ কূটনীতিক দিমিত্রি সিতাই। তিনি রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান। তার বাড়িতে আসা একটি পার্সেল খোলার সাথে সাথেই তা বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত বলেও জানানো হয়। এদিকে এই ঘটনার পর আফ্রিকার দেশগুলোতে থাকা রুশ দূতাবাসগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলার কারণ বা এর সাথে কারা জড়িত এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ভয়াবহ দাবানল ছড়িয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। মধ্য দক্ষিণাঞ্চলের মধ্যে পুড়ে গেছে 17,000 একরের বেশি এলাকা। শুক্রবার রাজধানী সান্তিয়াগোতে জারি হয়েছে জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা। আবহাওয়া বিভাগ জানিয়েছে দাবানলের প্রভাবে চলতি বছরের সর্বাধিক তাপমাত্রা দেখছে চিলির রাজধানী, যা 111 বছরের মধ্যে তৃতীয়। পার্শ্ববর্তী কুরাকাভি শহরে পুড়ে গেছে 1700 হেক্টর এলাকা, ধোঁয়ায় ছেয়ে আছে পুরো অঞ্চল। ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন জানায় মধ্যাঞ্চলে অন্তত 18টি স্থানে জ্বলছে এই আগুন। ভালোপাইরোসো অঞ্চলে লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরে না হয়েছে স্থানীয়দের, চরম ঝুঁকিতে আছে বন্যপ্রাণীরা। আগুন নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিসের কয়েকশো সদস্য, পাঠানো হয়েছে নতুন টিম। ভারতের বিহারে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65 জনে। ভারতীয় বার্তা সংস্থা ANI নিশ্চিত করেছে এই তথ্য। পুলিশ জানায় মেডিকেল রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যে বিষাক্ত মদপানেই তাদের মৃত্যু হয়েছে। একই দাবি ভুক্তভোগীর পরিবারেরও। নিষিদ্ধ মদপানে মারা গেলে ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে শুক্রবার বিধানসভায় স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। চোলাই মদ উৎপাদন বিক্রি ও পানের উপর নিষেধাজ্ঞা থাকলেও তা বাস্তবায়ন কঠিন বলে জানিয়েছে প্রশাসন। এর আগে বুধবার সারান জেলার ছাপড়া গ্রামে চোলাই মদপানে ঘটে এই প্রাণহানির ঘটনা। 2016 সালে অবৈধ মদের উপর নিষেধাজ্ঞা জারির পর এবারই মদপানে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হল। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ টুর্নামেন্টে সাড়া জাগানো মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্টকে বিদায় বলেছে গতির খেলায় অনেকের হৃদয়ে জেতা মরক্কো। আর প্রথম সেমিতে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয়েছে ক্রোয়েশিয়াকে। গ্রুপ পর্বে অবশ্য দুদলের দেখা হয়েছিল, সেই ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। পরে অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আটলাস সিংহরা এবং রানার্স আপ হিসেবে রাউন্ড অফ 16 খেলে লুকা মডরিচের দল। বিশ্বকাপের আগে এই দুই দল আরও একবার মুখোমুখি হয়েছে। 1996 সালে সেই প্রীতি ম্যাচ প্রথমে 2-2 গোলে ড্র হয়, পরে টাই ব্রেকারে 7-6 গোলে জেতে কোয়েট্রা। এদিকে কাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ফ্রান্স। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ফাইনালে মাঠে নামার আগে অনুশীলন করেছে দুদলে। অবশ্য এই দিন আর্জেন্টিনা অনুশীলনে ছিলেন না ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা শুরুর একাদশের ফুটবলাররা।
মেসি সহ অন্যান্য ফুটবলাররা রিকভারি সেশনে সময় কাটিয়েছেন জিমে। এদিকে মেসির পায়ে যাতে বল কম যায় তার জন্য সবকিছু করবে বলে জানিয়েছেন ফ্রান্স ফরওয়ার্ড ওসমান ডেম্বেলে। তবে দলটির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছড়িয়ে পড়া ভাইরাস। এতে আক্রান্ত হয়ে দলের সাথে এদিন অনুশীলন করেননি পাঁচ ফুটবলার, কিন্তু তাদের নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ওসমান ডেম্বেলে। মেসি অন্য লেভেলের ফুটবলার, তার সাথে আমি চার বছর বার্সেলোনায় খেলেছি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু এটা বিশ্বকাপ, সব ফুটবলারই চায় বিশ্বকাপ জিততে, আর সেটির জন্য মেসিকে আমাদের রুখতে হবে। সে যেন কম বল পায় সেজন্য সবকিছু করব আমরা, কারণ সে খুবই ভয়ানক প্রতিপক্ষের জন্য। দর্শক, বিশ্বকাপ কভার করতে কাতারে আছেন সহকর্মী মানজুর মোর্শেদ, তার কাছ থেকেই একটু জানবো। মানজুর, রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হতে যাচ্ছে ক্রোয়েশিয়া মরক্কোর, সেই সাথে রোববার আছে ফাইনাল, শিরোপা লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ফ্রান্স। নিশ্চয়ই এই দুই ম্যাচ নিয়ে সবাই খুব উত্তেজিত অবস্থায় আছে, একটু যদি জানতে চাই কাতারের অবস্থা। হ্যাঁ, মানে দোহার পরিবেশ আসলেই খুব উন্মুখ হয়ে আছে বিশ্বকাপের শেষ দুটি ম্যাচ দেখার জন্য। আপনি জানেন যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিন্তু খেলবে মরক্কো, মরক্কোর প্রচুর দর্শক কিন্তু দোহায় এসেছে। শেষ পর্যন্ত কাতার সরকারকে কিন্তু মরক্কো থেকে আসা বিমানগুলো ফ্লাইট বন্ধ করতে হয়েছে যেন আর কোনো মরক্কান না ঢুকে কাতারে। সুতরাং বুঝতেই পারছেন কী পরিমাণ মরক্কোন এখানে এসেছেন, তো তারা কিন্তু আজকে দোহা কাঁপাবেন। আবার 35-40 হাজার আর্জেন্টাইন ফ্যান এসেছেন, তারা মেসির হাতে ট্রফিটা দেখতে চান, তারা কিন্তু আগামীকাল কাঁপাবেন। সুতরাং দুটো নির্ঘুম রাত কিন্তু যাবে দোহা, দোহা কিন্তু রীতিমতো কাঁপাবে মরক্কান এবং আর্জেন্টাইন ফ্যানরা। এবং আপনি যেটা বলছিলেন সবশেষ যে আপডেট, সেটা হচ্ছে যে লিওনেল মেসি কিন্তু খেলছেন, এটা কিন্তু পূর্ণ নিশ্চয়তা পাওয়া যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি নিজে আর্জেন্টাইন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি যে তিনি কিন্তু রিকভারি সেশন করেছেন এবং তার যে ইঞ্জুরিটা, স্ট্রেইন ইঞ্জুরিটা, এটা কিন্তু অনেক পুরনো, কখনো সখনো মানে বেড়ে ওঠে, কিন্তু যেটা দেখা গেছে যে ওই ইঞ্জুরি নিয়ে কিন্তু তিনি পুরো 90 মিনিট খেলেছেন। সুতরাং তাকে নিয়ে আর কোনো শঙ্কা নেই। তবে ফ্রান্স কিন্তু সমস্যায় রয়েছে, ভাইরাসজনিত অনেক প্রবলেম তাদের রয়েছে, 4-5 জন ফুটবলার, ভারানে, ফোফানা, তারা কিন্তু আক্রান্ত হয়েছেন, র্যাবিওর তারা কিন্তু আক্রান্ত হয়েছেন। সুতরাং ইলেভেন, যে বেস্ট ইলেভেন যেটা রয়েছে দেশমের হাতে, সেইখান থেকে হয়তোবা একটা দুটা কার্টেল হলেও হতে পারে। টুম্পা, ধন্যবাদ আপনাকে মানজুর মোর্শেদ, কাতার থেকে জানাচ্ছিলেন আমাদের। আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই, আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিনকে দেয়া এক সাক্ষাৎকারে একথাই জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা। বাংলাদেশে মেসিকে আনার জন্য একটি ম্যাচ আয়োজনের কথা বলেছেন এই রাষ্ট্রদূত। এর আগে 2011 সালে ঢাকায় ম্যাচ খেলেছিলেন মেসি। আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই, বাংলাদেশে আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই। মেসি খুব জনপ্রিয়, আমরাও ফুটবলের জন্য আর্জেন্টাইনদের ভালোবাসি। 1986 বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশে বেশি আগ্রহ সৃষ্টি হয়, তখনই কিংবদন্তিতে পরিণত হন দিয়েগো ম্যারাডোনা। আমার মনে আছে বাংলাদেশের অনেক মানুষ তখন বিশ্বকাপ দেখেছে, এখন বিভিন্ন শহরে বড় পর্দায় রাত 3টায় জড়ো হয়ে খেলা দেখে মানুষ। মেয়র কাউন্সিল প্রার্থী এবং সমর্থকদের কলরবে মুখর রংপুর সিটি কর্পোরেশনের প্রতিটি পাড়া মহল্লা। নির্বাচনী প্রচারের নবম দিনে চলছে গণসংযোগ, পথসভা। সকাল 11টায় নগরীর প্রেসক্লাব মার্কেট জাহাজ কোম্পানি মোড় পায়রা চত্বর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। এ সময় তিনি লাঙ্গল প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। একই সময় নগরীর নবগঞ্জ বাজার এবং সুপার মার্কেটে গণসংযোগ চালান জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। গণসংযোগকালে মোস্তফা অভিযোগ করেন লাঙ্গলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পথসভা জনসভায় পরিণত হয়েছে, কিন্তু নৌকার প্রার্থী সেটাকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করছে। লোক ঠেকাবো কীভাবে? আমি যাচ্ছি 5-6 জন লোক, যাওয়ার পরে ওখানে 1000-1000 লোক হচ্ছে, সেটা পথসভা না হয় জনসভায় রূপান্তরিত হচ্ছে, এখানে আমার করার কিছু নাই। অনেকে অভিযোগ করছে, তা আমি মনে করি এই অভিযোগটা খুব একটা গুরুত্ব পাওয়ার কথা না। রংপুরে এত সহস্র সহস্র কর্মী যাদেরকে কোনো অফিসেও বসতে দিতে পারিনি এই আচরণবিধির কারণে, তাদের জন্য কোনো নৌকা মার্কার প্রতীক দিয়ে কোনো কোনো ঘর ব্যানার করিনি। এই পর্যায়ে রংপুরে চলে যেতে চাই সহকর্মী মাঝার মানান, আমাদের সাথে আছেন। মানান, প্রার্থীদের প্রচার প্রচারণার অবস্থা যদি একটু জানতে চাই, কোথায় কোথায় সকাল থেকে এই পর্যন্ত চালালেন তারা এবং কি কি আশ্বাস দিলেন তারা ভোটারদের? আর
টুম্পা আপনি জানেন যে আজ নবম দিনে কিন্তু প্রচার প্রচারণা একটা যৌবন পেয়েছে। আমি যে জায়গাটিতে আছি আপনি যদি দেখেন যে এখানে জাতীয় পার্টির যে প্রার্থী জনাব মুস্তাফিজার রহমান মোস্তফার একটি পথসভা চলছে। এই পথসভাতে যে আপনি দেখবেন যে একটি জনসভায় রূপান্তরিত হয়েছে। যদিও নির্বাচন কমিশন বলছে যে জনসভা করা যাবে না, কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে যুক্তি দেখানো হচ্ছে যে যেহেতু জাতীয় পার্টির যে প্রার্থী আছেন তার পক্ষে একটি বড় ধরনের গণজোয়ার তৈরি হয়েছে, সে কারণে মানুষের যে জোয়ার ঠেকানো যাচ্ছে না। যেখানেই মোস্তফা যাচ্ছেন সেখানেই জাতীয় পার্টির নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা এসে ভিড় জমাচ্ছেন, সে কারণে তারা প্রত্যেকটি পথসভা জনসভায় পরিণত হচ্ছে বলে জাতীয় পার্টির নেতাকর্মীরা দাবি করছেন যারা বক্তব্য দিচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে বলি, আজ এই জাতীয় পার্টির প্রার্থী বিভিন্ন স্থানে যে জনসংযোগ করেছেন, তিনি প্রচারণায় বলেছেন যে তার আমলে 1270 কোটি টাকা তিনি কাজ করেছেন, যেটা বিগত আমলে হয়েছিল মাত্র 250 কোটি টাকা, এবং 1680 কোটি টাকা তিনি একটি ডিপিপি সাবমিট করেছেন, এবং এবার যদি তিনি নির্বাচিত হন তাহলে 3000 কোটি টাকারও বেশি এনে তিনি এখানে এই উন্নয়ন কর্ম সাধন করবেন। আরেকটি বিষয় বলি, তিনি আরও যেটি তার প্রচারণায় বলেছেন যে তিনি তার আমলে 330 কিলোমিটার রাস্তা পাকা করেছেন, যার মধ্যে 30 কিলোমিটার রাস্তায় যেখানে করা হয়েছে RCC অর্থাৎ কংক্রিটের রাস্তা করা হয়েছে, এবং তিনি তার আগামী প্রচারণায় সমস্ত রাস্তাগুলোকে কংক্রিট করবার কথা বলছেন, এবং 113 কিলোমিটার তিনি ড্রেন করেছেন সে কথাটি তিনি বলেছেন, এবং জিরো সয়েল রাস্তার আইডিয়া তিনি দিয়ে এখানে কাজ করেছেন বলে তিনি জানাচ্ছেন। আরেকটি এই মুহূর্তে যে তথ্যটি আপনাকে দিতে চাই, আওয়ামী লীগে যিনি প্রার্থী আছেন হোসনে আরা লুৎফা ডালিয়া, তিনি জনসংযোগ করছেন বৌবাজার এলাকায় এবং সেখানে তার সাথে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক এবং কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়। এবং আপনাকে একটি বিষয় বলি, যদিও নৌকা প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করবার কথা বলা হচ্ছে, কিন্তু জাতীয় পার্টি কিন্তু সেটিকে তারা বলছেন যে না, একজন প্রার্থীর পক্ষে যদি গণজোয়ার সৃষ্টি হয় তাহলে সেটিকে যদি আচরণবিধি হিসেবে দেখা হয় সেটি তারা মানতে চাইছেন না। টুম্পা, ধন্যবাদ আপনাকে সরকার মাজহারুল মান্নান, রংপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা খবর আমাদের জানাচ্ছিলেন। ঢাকায় চারজনের একটি পরিবারের খাদ্য কিনতে মাসিক ব্যয় 23,676 টাকা, আর মাছ মাংস বাদ দিলে খরচ দাঁড়ায় 9,557 টাকায়। নিম্ন এবং মধ্যবিত্তের যে আয় তা দিয়ে খাদ্যপণ্য কিনে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সকালে সংকটের অর্থনীতি কর্মপরিকল্পনা কী হতে পারে শীর্ষক সংলাপে এই তথ্য জানায় CPD। মুদ্রা ব্যবস্থাপনায় দক্ষতার সাথে পদক্ষেপ নেওয়ার তাগিদ উঠে আসে সংলাপে। ব্যাংকিং খাতের সংস্কারের তাগিদ দেয় গবেষক অর্থনীতিবিদরা সংলাপে। বলা হয় বিশ্ববাজারে যে হারে পণ্যের দাম বাড়ছে তার চেয়েও বেশি হারে বাড়ছে স্থানীয় বাজারে। এই পরিস্থিতিতে শ্রমজীবীদের বেতন বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। বেশিরভাগ শিল্পের ইন্ডাস্ট্রিতে শিল্পে যারা কাজ করছে তাদের সেই আয় দিয়ে মাসিক আয় দিয়ে এটা মেটানো সম্ভব না, এবং আমরা যদি ধরেও নিই যে প্রতি বছর 5% হারে তাদের যে বার্ষিক বেতন বাড়ছে সেটার ফলেও কিন্তু এটা মেটানো সম্ভব না এই খরচটা। সুতরাং এই যে মিনিমাম ওয়েজ যেটা সেটা কিন্তু বাড়ানোর একটা চাপ অনুভব করছেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের জাতীয় কমিটির সভা শুরু হয়েছে সন্ধ্যায়। সভার শুরুতে সূচনা বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী, দর্শক সরাসরি তার বক্তব্যে যাচ্ছে। নির্বাচন কমিশন বসে নাম প্রস্তাব হয় এবং সেই প্রস্তাব এবং সমর্থক অনুযায়ী কাউন্সিল দলের নেতা নির্বাচন করে। কাজে সেদিক থেকে আমাদের এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি, যেহেতু 24 ডিসেম্বর আমাদের কাউন্সিল অধিবেশন, সেটা সামনে রেখেই আজকে আমাদের এই জাতীয় কমিটির সভা। উপস্থিত নেতৃবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আমি জাতীয় চার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো যে এই সংগঠনটি 1949 সালে গঠন করা হয়েছিল বাংলাদেশের মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের মাতৃভাষা বাংলার অধিকার কেড়ে নেওয়ার যে চেষ্টা পাকিস্তানি শাসকরা করেছিল তার প্রতিবাদে আমাদের মাতৃভাষাকে রক্ষা করা, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার অর্জন করা এবং বাঙালি জাতি তাদের স্বাধিকার আদায় সংগ্রাম করার জন্যই কিন্তু এই সংগঠনটি। কাজে উপমহাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সংগঠন, সবথেকে প্রাচীন সংগঠনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি, যেটা বাঙালি জাতির অধিকার সংগ্রামের চেতনা নিয়ে গড়ে উঠেছে। এবং আওয়ামী লীগ
প্রথমে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। এরপর পরবর্তীতে এটাকে অসাম্প্রদায়িক চেতনার একটি সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য আওয়ামী লীগের কাউন্সিলে তখন শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ নামটি ধারণ করা হয়। এবং এই সংগঠনটি গড়ে তোলার জন্য আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি 1957 সালে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে এই সংগঠনটি গড়ে তোলেন এবং বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আওয়ামী লীগকে সুসংগঠিত তিনি করেছিলেন এবং এই সংগঠনের মাধ্যমেই তিনি কিন্তু বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন এবং জাতির পিতার সেই আদর্শ নিয়েই কিন্তু এই সংগঠন এগিয়ে চলেছে এবং জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে স্বাধীনতা এনে দিয়েছে। কাজে স্বাধীন বাংলাদেশেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রথমে আমাদের একটি সংবিধান দেন এবং সেই সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলেন। মাত্র 3.5 বছর তিনি হাতে সময় পান। এই 3.5 বছরের মধ্যে একটি যুদ্ধ বিধ্বস্ত প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে তিনি আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। আমরা যদি পর্যালোচনা করি সমস্ত পদক্ষেপ, একমাত্র 72 সালে প্রায় 150টির মতো আইন তিনি তৈরি করেছিলেন, শুধু সংবিধানই দেননি। আইনগুলি এত দ্রুত করা এটা মানে আমার নিজের কাছে বিস্ময় মনে হয়। তাছাড়া যতগুলি আইন নীতিমালা বিধিমালা শপথ সব কিছু কিন্তু তিনি করে দিয়েছেন। একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিটি প্রয়োজনীয় অবকাঠামো তিনি গড়ে তুলেছিলেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে বর্ডার গার্ড থেকে শুরু সব কিছু কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে করা। এটা আমি আমার সব আমি সত্যি কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর পর থেকে কাজ করতে যেয়ে যখন যেখানে হাত দিয়ে মনে হয় প্রতিটি জিনিসের ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন। এমনকি আমরা আজকে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি সে ভূ উপগ্রহ কেন্দ্রটাও কিন্তু জাতির পিতার করা। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে মানে চুক্তি সই করা বা সদস্যপদ অর্জন করা বা আমাদের দেশের কৃষক শ্রমিক নিহত মানুষের অধিকার রক্ষার জন্য প্রতিটি পদক্ষেপ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ওই 3.5 বছরের মধ্যেই করে দিয়ে গেছেন। পৃথিবীর আর কোনো দেশ এত অল্প সময়ে একটি বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ নিয়ে এইভাবে দ্রুত গঠন করতে পারে এটা ভাবতে অবাক লাগে। তিনি চেয়েছিলেন সেই ব্রিটিশ বা ব্রিটিশ আমলের ঔপনিবেশিক শক্তি অথবা পাকিস্তানি আধা ঔপনিবেশিক শক্তির দ্বারা গঠিত এই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষা হচ্ছে গণধীয় সমাজ, এই গণধীয় সমাজ ব্যবস্থা ভেঙে দিয়ে তিনি একটা নতুন সমাজ করতে চেয়েছিলেন এবং গণতন্ত্রকে তৃণমূল মানুষের কাছে গণতন্ত্রের অধিকার নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। কেন্দ্রীয় শাসনকে তিনি তৃণমূল মানুষের হাতে তুলে দিয়ে স্থানীয় সরকারগুলিকে শক্তিশালী করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে প্রতিটি এলাকা যাতে উন্নত হয় সেই ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। বাংলাদেশে 19টি জেলা ছিল, মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করেন, প্রতি জেলায় গভর্নর নিযুক্ত করে দিন, প্রতিটি জেলার যে সার্বিক উন্নয়ন যাতে হয় সে ব্যবস্থাটাও তিনি নিয়েছেন কিন্তু সেই কাজগুলি তিনি আর সম্পন্ন করে যেতে পারেননি। এটা হলো দুর্ভাগ্য। 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো, তিনি রাষ্ট্রপতি তাকে হত্যা করেছে, সেই সাথে আমার মা। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্রপতি হিসেবে তাকে হত্যা করেনি, একই সাথে আমাদের পরিবারের আমার মা, আমার ছোট 3 ভাই, কামালা জামাল তো মুক্তিযুদ্ধ ছিল, তাহার কামাল জামাল নবগঠিত বধূ, আমার একমাত্র চাচা একই সাথে আক্রমণ করে আমার মেজুপুর বাড়িতে সেজুপুর বাড়িতে আক্রমণ করে আমাদের পরিবার এবং মিলিটারি সেক্রেটারি পুলিশ অফিসার সহ 18 জন সদস্যকে নির্মমভাবে
হত্যা করা হয়। এই হত্যা বিচার হবে না বলে ইন্ডিমিট অর্ডিনেন্স জারি করা হয়, হত্যাকারীদের পুরস্কৃত করা হয়। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয়, আর সেটা করতে যেয়ে অবৈধ মিলিটারি ডিক্টেটর সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার হাজার হাজার সৈনিকদের হত্যা করে, বিমান বাহিনীর সদস্যদের হত্যা করে, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকুপ্ত অত্যাচার নির্যাতন করে, তাদের গ্রেপ্তার করে দিনের পর দিন বছরের পর বছর কারাগারে নিক্ষিপ্ত করে এবং এই অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসে একটা দলও গঠন করে ফেলে এবং মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিয়ে খেলে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে গণভবনে দলের জাতীয় কমিটির সভায় সূচনা বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ তার বক্তব্যে ছিলাম। মেট্রো রেলের ভাড়া 50% কমানোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। কিলোমিটার প্রতি এবং সর্বনিম্ন ভাড়া আরও কমানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি। ঢাকা রিপোর্টার সিউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র বলেন, কলকাতায় সর্বনিম্ন ভাড়া 6 রুপি, সর্বোচ্চ 31 রুপি, ঢাকায় সর্বনিম্ন 20 আর সর্বোচ্চ 100 টাকা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বাস মালিকদের সুবিধা করে দিতে মেট্রো রেলের ভাড়া বেশি ধরা হয়েছে। যাত্রীদের মতামত ছাড়া ভাড়া নির্ধারণ গণবিরোধী বলেও মন্তব্য যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের। জনগণের অর্থে নির্মিত এই বিশাল প্রকল্পে জনসাধারণ তথা যাত্রী সাধারণের কোনো প্রতিনিধিত্ব বা মতামত ছাড়া আমলারা একচেটিয়াভাবে ভাড়া নির্ধারণ করে জোর জবরদস্তি করে যাত্রী সাধারণের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে রাজারবাগ বিজয় দিবস উপলক্ষে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, নগরবাসী নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে পুলিশ বসে থাকবে না। 10 ডিসেম্বর পুলিশের তৎপরতার জন্য শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি শেষ হয়েছে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, জামায়াতের আমির নিজের ছেলেকে জঙ্গিবাদে জড়াতে সহযোগিতা করেছে, সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুই জঙ্গি চিন্তায়ের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এই ঘটনায় জড়িতদের অনেককেই শনাক্ত করা হয়েছে, যাদের গাফিলতি ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। কিলার গ্রুপ সার্কিয়া, সেই সার্কিয়ার মেম্বারশিপ এবং তাকে তার বাবা নিজে জেনে শুনে তার এই জঙ্গিবাদে জড়িয়ে যাওয়ার বিষয়টাকে সমর্থন করছে এবং তাকে অর্থায়ন করছে এবং তার বাবার কাছ থেকে সে অর্থায়ন অর্থসাহায্য পেয়ে এইটা দিয়ে সে অন্য অন্য জঙ্গিদের সংগঠিত করছে, সেই কারণেই তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। গরুর গলার রশি খোলাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে খুন হয়েছেন দুই সহোদর। বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বুঝিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। এই সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মর্গ এলাকা। এই ঘটনায় গুরুতর আহত দুজন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমিও গেছি, আমাকেও মারি দিয়েছে, দুইবার মারতে চাইছে, মারতে পারে না, একবার বাদে গেছে এক জায়গায়। তারপর যে দেখতেছি দুজন জায়গা চলে গেছে, আর 3-4 জন এমনি দৌড়তেছে, রক্ত পড়তেছে, বাই বাই। আর আমি এদেরকে নিয়ে সিএনজি করে দুজনকে আগে পাঠিয়ে দিছি, তারপর একজনকে নিয়ে আমি ইশাখালি চলে আসছি। অজনের এনটি ছিল, মানে কি 70 ছিল, ও সিস্টেম করে ওকে ছুরি দিয়েছে মারার জন্য। ওর আবার কি লাগে যে ও যাকে ছুরি দিয়েছে ওর আবার কি জানি লাগে ওদের, ঠিক আছে আপ দিয়ে লাগে। ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 25 জন। সকালে সাটুরিয়া বালিয়া আঞ্চলিক সড়কের সাগুরতা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতীক সিরামিকের একটি শ্রমিকবাহী বাস কারখানায় যাচ্ছিল, হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যায় দুজন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ায় প্রায় 3 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে ট্রেন চলাচল। রেলওয়ে জানায়, সকাল 8:15 দিকে বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয় ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি, এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারের পর স্বাভাবিক হয় চলাচল। সপ্তাহখানেক আগেও একই স্থানে লাইনচ্যুত হয়েছিল ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি। গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে স্বামী স্ত্রী মারা গেছে। ভোর রাতে
শিকদার পাড়া এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার। ভোরে তাদের ফ্ল্যাটে আগুন দেখতে পান বাসার দারোয়ান। পরে স্থানীয়রা দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। নিহত দম্পতির গ্রামের বাড়ি নীলফা আমারের ডিমলার ডাঙ্গারহাট গ্রামে। দীর্ঘ প্রায় আট বছর পর রাজধানীতে ওলামা মাশায়েক সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য শীর্ষ আলেমা ওলামা এবং নেতাকর্মীরা উপস্থিত হন। সম্মেলনে নতুন সাত দফা দাবি এবং তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক সহ নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবিও জানানো হয়। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সংগঠনের আমির শাহ মুহুদুল্লাহ বাবু নগরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা তিমির নন্দীকে সংবর্ধনা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন গানের ফেরিওয়ালা। সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একাত্তরে বাংলার মুক্তির যুদ্ধ রূপ নিয়েছিল জনযুদ্ধে। নানা আঙ্গিকে লড়াই করেছেন সবাই, তাদেরই একজন তিমির নন্দী। মাতৃভূমিকে মুক্ত করতে কণ্ঠ দিয়ে লড়ে গিয়েছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে গানে গানে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন মুক্তিযুদ্ধের পুরোটা সময়। তার সেই গান ছিল বুলেটের মতো, যা উজ্জীবিত করেছিল মুক্তিযোদ্ধাদের। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পুরস্কার বিতরণ করা হয় মেধাবীদের মাঝে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্কুলের ছাত্রছাত্রীরা। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। শুক্রবার এমন বার্তা দেন সংস্থাটির পরিচালক উইলিয়াম বার্নস। জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে অ্যাপটি। গুপ্তচরবৃত্তির কাজে টিকটক ব্যবহার করা হতে পারে বলেও শঙ্কা এফবিআই এর। মূল মালিক প্রতিষ্ঠান চীনের হওয়ায় এমন আশঙ্কার কথা জানানো হচ্ছে। সম্প্রতি ফেডারেল কর্মচারীদের জন্য অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করতে বিলও পাশ করেছে সিনেট। ছ বছর আগে টিকটক চালু হওয়ার পর থেকে অ্যাপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের বরাবরই উদ্বেগ রয়েছে। কেননা চীনের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী সরকার চাইলে দেশটির বেসরকারি সংস্থাগুলোর তথ্য সরবরাহ করতে বাধ্য। তবে চীনা সরকারকে তথ্য সরবরাহের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে প্রতিষ্ঠানটি। পৃথিবীতে এলিয়েন বা ইউএফও আসার দাবি নাকচ করে দিয়েছে পেন্টাগন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, বিভিন্ন সংস্থা ভূমি, আকাশ এবং জলসীমায় ইএফও আসার দাবি করে আসছিল। তার প্রেক্ষিতে এই ইস্যুতে পর্যবেক্ষণ শুরু করে পেন্টাগন। তবে এখনও এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ মেলেনি। 2004 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত মার্কিন কর্মকর্তারা 140 বারের বেশি ইউএফও বা আনআইডেন্টিফাইড অবজেক্ট দেখতে পাওয়ার দাবি জানায়। অর্থনীতি, শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় চীন বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন দেশটির অর্থ ও বাণিজ্য বিষয়ক কাউন্সিলর সং ইয়াং। সকালে চীন বাংলাদেশ মানব সম্পদ উন্নয়ন সহযোগিতা বিষয়ক সভা ও বাংলাদেশ থেকে চীনে যাওয়া বিভিন্ন প্রশিক্ষণার্থীদের মিলনমেলায় এমনটাই জানিয়েছেন তিনি। এই সময় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে। একে কাজে লাগিয়ে দুই দেশের জনবলের দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাড়ানো দরকার। বিভিন্ন খাতে দুই দেশের জনবলের দক্ষতা উন্নয়নে এই কার্যক্রম কার্যকরী ও ভবিষ্যতে ফলপ্রসূ হবে বলেও মত দেন বক্তারা। My request to the Chinese authorities, especially to the new counselor, that he can consider to arrange physical training and may consider to take the trainees, those couldn't go to China. I strongly believe our two countries will work together to enhance our human resources development cooperation to a higher level. নাচরে বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ সহ দলীয় নেতাকর্মীরা।
সভায় অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুরু বলেন, আগামী 24 ডিসেম্বর বর্তমান সরকারের বিরুদ্ধে গণমিছিলের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জন্য সকল রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে। এই সরকারের বিরুদ্ধে সারা দেশে 10টি মহাসমাবেশের মাধ্যমে এই দেশের মানুষ মনস্থ থেমেছে। আগামী 24 ডিসেম্বর যে গণমিছিল অনুষ্ঠিত হবে সেই কারণে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন এই গণমিছিলের উদ্দেশ্য হচ্ছে এটাই, জনগণ যাদেরকে পছন্দ করবে তার পছন্দের প্রার্থীকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে, আর যারা নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে। বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় খাদ্য সহায় দিয়েছে বিএম রাইডার্স নামের একটি সংগঠন। বিকেলে নগরীর জিইসি কনভেনশন মাঠে মাদ্রাসা ছাত্রদের নিয়ে ভিন্ন ধর্মীয় আয়োজন করে তারা। বিএম রাইডার্স এর প্রধান উপদেষ্টা আরশাদুল আলম বাচ্চু এবং সভাপতি বোরহানউদ্দিনের উপস্থিতিতে নগরীর 5টা মাদ্রাসার ছাত্রদের 5টা ছাগল, চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ রিয়াজুল করিম বিলাস। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কৌকের মাল্টিপারপাস হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসিউদ্দিন। এই সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের স্তরে নিয়ে এসেছেন, এই ধারা অব্যাহত রাখতে হলে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিয়ে স্ব দপ্তরকে এগিয়ে নিতে হবে। পরে নবনিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে শোভাযাত্রা করেছে কোনাবাড়ি থানা ছাত্রলীগ। শুক্রবার বিকেলে বিসিক শিল্পনগরীর 2 নম্বর গেট থেকে শুরু হয় র্যালিটি, পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে আগের জায়গায় এসে তা শেষ হয়। এই সময় নেতাকর্মীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে ক্ষণক্ষণ মিছিল নিয়ে নেতাকর্মীরা বিজয় র্যালিতে যোগ দেয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় মহানগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন। দর্শক, আর এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।